سبحانك اللهم وبحمدك بحمدك وتبارك اسمك وتعالى ذاتك ولا اله غيرك غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى ذاتك ولا اله غيرك غيرك এবার এবার জানাজা নামাজের সালা করেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা যাতুকা ওয়াজাল্লা সানাকা লা ইলাহা গায়রু গায়রু ওই জানাজা নাই তো কইছে ক্লাস করে قل هو الله احد تستسمع পড়বে কি না এ ভিডিও অফ কর اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اجب قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বড় কপের মত না ছোট কাপ কো লাগবে ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد আর একটু ভালো হবে লাগবে ভালো হবে তেমন হয় না بسم الله الرحمن الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فلا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আমরা নামাজে সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এখন আমরা এই আল্লাহ শব্দ দুই ভাবে পড়তে পারি দুই ভাবে দুই কায়দায় যদি জের হয় জের যদি আসে যদি আল্লাহ শব্দ লাভে ধরে তাহলে ওটা লা হবে লা আল্লাহ এই লাম তখন লা হবে বিসমিল্লাহ এই মিম লাম জের মিল লাম করা যাবে লা তালে বিসমিল্লাহ তখন এই লাম হবে লা এটাকে বারিক বলা হয় বারিক মানে পাতলা করে মানে হালকা করে বিসমিল্লাহ তো জের আসে যদি আল্লাহ শব্দের লাভের দরে তখন আমরা লা বলবো যেমন বিসমিল্লাহ তাহলে এখন আমরা আর একটা কায়দা পড়বো যে আল্লাহ শব্দের লাম লোয়া পড়তে হবে যখন ডান পাশের
জবর বা পেশ আসি যখন ধরবি তখন আমরা এই আল্লাহ শব্দ লামেক ল বলবো ল মানে পুর পুর মানে মোটা করে বলবো তখন যেমন আল্লাহু আকবার আল্লাহ আমরা অনেকে বলি যে আল্লাহু আকবার তা আল্লাহু আকবার বলে তাহলে কিন্তু সঠিক হলো না আল্লাহু আকবার তাহলে আমরা আজকে থেকে কি বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এখন সামি আল্লাহু লিমান হামিদা আমরা এটা তাহলে ভুল হচ্ছে সামি আল্লাহ যদি বলি তাহলে হামজার উচ্চারণ হচ্ছে ওখানে আইন আসি ধরতেছে আল্লাহ শব্দের লাম সামি 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 আল্লাহু লিমান হামিদ আমরা অনেকেই বলি সামি আল্লাহু লিমান হামিদ তাই এখানে ভুল হয় এক এই আইনের উচ্চারণ আসে না দ্বিতীয়ত এই আল্লাহ শব্দের লামেক লা বলি এখানে লোয়া বলতে হবে যেমন জবর আসি আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদ তাহলে আমরা আজকে থেকে আল্লাহু আকবার বলবো না আমরা আজকে থেকে কিন্তু বলবো আল্লাহু আকবার এই যে হুজুররা বলতেছে যে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ সূরা কিরাত পড়তেছে আর বলতেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আল্লাহই সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা বুঝে নিলে আজকে থেকে আমরা কি বলবো আল্লাহু আকবার আল্লাহ বলবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আসিম বলো তো আল্লাহু আকবার আলম ভাই আল্লাহু আকবার হ্যাঁ বকুল ভাই আল্লাহু আকবার বুঝলাম দাদা সবাই বলি আমরা কি বলবো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ